আসসালামু আলাইকুম আবার প্রিয় প্রিয়দিনই ভাই ও বন্ধুরা আপনাদের ভালোবাসা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমলটি করলে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার মুহাব্বত ও পরকালের চিন্তা মনের মধ্যে প্রবেশ করবে তো আমলটি সম্পর্কে জানতে ধৈর্য সকালে ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নতুন ভিডিওটি দেখতে আসছেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো প্রিয় বন্ধুরা সে আমলটি হলো ছোট্ট একটি আমল আল্লাহ পাকের একটি নামের আমল নামটি আলকহারু আল কহারু আল কহারু এই নামটি বেশি বেশি পাঠ করা এই নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তো আল্লাহ পাক তার মন থেকে তার অলপ থেকে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত দূর করে দিবেন দুনিয়ার লোভলাসা দূর করে দিবেন এবং তার মনের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহতালা সৃষ্টি করে দিবেন এবং পরকালীন চিন্তা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখরাতের চিন্তা কবরের চিন্তা পরকালের চিন্তা মনের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিবেন যে ব্যক্তি এই আমলটি করবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করবার তৌফি দান করুন এই ছিল ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত